শিক্ষার্থীবৃন্দ, বিবি অনার্স চতুর্থ বর্ষ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ওমরগঞ্জ মিয়াস কলেজ, চট্টগ্রাম। বিবি অনার্স চতুর্থ বর্ষের আমাদের আজকের বিষয় হচ্ছে উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অ্যাডভান্সড অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। তোমরা জানো আমি ইতিপূর্বে তোমাদের আরও দুইটা ক্লাসে অংশগ্রহণ করেছি, অধ্যায় দুইটা কি তিনটা ক্লাস দিয়েছিলাম সম্ভবত, অধ্যায় এক দুই তিন আমি ইতিপূর্বে তোমাদেরকে ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের আজকের অধ্যায় হচ্ছে দুইটা, একটা হলো অধ্যায় চার এবং পাঁচ। চার নম্বর অধ্যায়, অধ্যায় চার হচ্ছে, অধ্যায় চার সরকারি নিরীক্ষা, অধ্যায় চার হচ্ছে সরকারি নিরীক্ষা এবং অধ্যায় পাঁচ হচ্ছে ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা নিরীক্ষা। তোমরা এখানে দেখতেছ, তোমরা জানো আমরা অনলাইন ক্লাসে আমরা পার্ট এর ছোট প্রশ্নগুলো আলোচনা করি। আমি জাস্ট তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, কারণ এক একটা অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন থাকে, সেখান থেকে আমি হয়তো ছয় সাতটা, সর্বোচ্চ সাত আটটা পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে বাছাই করে দিচ্ছি এবং এগুলোর উপর কিছু আলোচনা করতেছি। তো তোমরা এই প্রশ্নগুলো সাজেশন হিসাবে বেছে নিতে পারো এবং বই থেকে আমার এই সাজেশন মোতাবেক তোমরা অবশ্যই শিখবে, কারণ এখানে মুখস্থ কোনো বিকল্প নাই। কারণ এখানে প্রশ্নগুলো বানিয়ে লেখার মতো তোমার এমন কোনো অবস্থা থাকে না, এখানে বইতে যেভাবে উত্তর দেওয়া আছে তোমাকে সেইখান সেইগুলোর উপরে লিখতে হবে, সেই জন্য অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ এখানে ইতিহাস না, সাহিত্য না যে আমি বানিয়ে বানিয়ে মুখস্থ করে লিখলাম, গল্প না, আমাদের এখানে যেভাবে বইতে দেওয়া আছে সেইভাবেই পয়েন্টস তোমাদেরকে লিখতে হবে। যাই হোক, আবারও বলি, আমাদের সাবজেক্ট হচ্ছে উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা। তারপরে অধ্যায় হচ্ছে, এখন আমি অধ্যায় চার থেকে তোমাদের ছোট প্রশ্ন বলবো। আমার দুটো অধ্যায় থেকে আমি আজকে প্রশ্ন দিব, একটা হলো অধ্যায় চার এবং আরেকটা অধ্যায় পাঁচ। তাহলে অধ্যায় চার হচ্ছে সরকারি নিরীক্ষা, অধ্যায় চার হচ্ছে সরকারি নিরীক্ষা। তাহলে এখন আমার প্রথম প্রশ্ন, আমি তোমাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমরা পার্ট এর ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি, আলোচনা যা সেটা সাজেশন, তোমরা সবগুলো অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো কালেকশন করবে, কালেকশন করে তোমার কাজে লাগবে এগুলো, তুমি যদি সাজেশন হিসেবে রেখে দিতে পারো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, সরকারি নিরীক্ষা কি? সরকারি নিরীক্ষার উত্তর হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক সরকারি লেনদেন সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের যে নিরীক্ষা কাজ পরিচালনা করা হয় তাকে সরকারি নিরীক্ষা বলে। আবারও বলছি, সরকারি কর্মচারী কর্তৃক সরকারি লেনদেন সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের যে নিরীক্ষা কাজ পরিচালনা করা হয় তাকে সরকারি নিরীক্ষা বলে, গভর্নমেন্ট অডিট যেটা বলা হয়। হ্যাঁ, আমাদের অধ্যায়ের নামও সেটা, সরকারি নিরীক্ষা। তারপরে দুই নম্বর প্রশ্ন, সরকারি নিরীক্ষক কারা? সরকারি আয়ুক্ত আমরা বলছি সরকারি কর্মচারী কর্তৃক, এখন এখানে বলছে সরকারি নিরীক্ষক কারা, তাহলে আমরা সেটা উত্তরটা বলছি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পক্ষে বাংলাদেশ নিরীক্ষা বিভাগের যে সকল কর্মজীবী নিরীক্ষা কাজ সম্পাদন করেন তারাই সরকারি নিরীক্ষক। কি বুঝে আসছে? বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পক্ষে বাংলাদেশ নিরীক্ষা বিভাগের যে সকল কর্মজীবী নিরীক্ষক
নিরীক্ষা কাজ সম্পাদন করেন তারাই সরকারি নিরীক্ষক। আচ্ছা, তারপরে আসো আমার তিন নম্বর প্রশ্ন, বাণিজ্যিক অডিট কি? বাণিজ্যিক অডিট কি? উত্তর, আমি ওইটার উত্তরটা বলছি, সরকারি অডিট বিভাগ কর্তৃক রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষাকে বাণিজ্যিক অডিট বলে। সরকারি অডিট বিভাগ কর্তৃক রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষাকে বাণিজ্যিক অডিট বলে। আশা করি বুঝতেছ। তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর, সরকারি হিসাব কাকে বলে? সরকারি হিসাব কাকে বলে? এক নম্বর প্রশ্ন, সরকারি নিরীক্ষা কি? সরকারি নিরীক্ষা কি? এখন দুই নম্বর, এটা চার নম্বরে আসছে, সরকারি হিসাব কাকে বলে? সরকারি হিসাব কাকে বলে? তোমরা সরকারি অধ্যায় নাম হচ্ছে সরকারি নিরীক্ষা, এখন এখানে সরকারি হিসাব কাকে বলে? আমি উত্তর করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 84 অনুযায়ী সরকারি তহবিলকে, সরকারি তহবিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ক সংযুক্ত তহবিল, খ প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই উভয় প্রকার তহবিলকে একত্রে সরকারি হিসাব বলে। ব্যাপারটা বুঝতে পারছ? প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন ছিল সরকারি নিরীক্ষা কি, এখন এখানে চার নম্বর বলতে সরকারি হিসাব কাকে বলে? তাহলে সরকারি হিসাব আর নিরীক্ষা বেশ কম আছে। সরকারি হিসাব কাকে বলে? কি বললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের হচ্ছে 84 অনুযায়ী সরকারি তহবিলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সংযুক্ত তহবিল এবং খ হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই উভয় প্রকার তহবিলকে একত্রে সরকারি হিসাব বলে। মুখস্থ করবা, এগুলো মুখস্থ করতে আনন্দ আছে। এখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সেগুলো রেখে দিবা, সেগুলো বাদ দিয়ে মোবাইল সেগুলো বাদ দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হোক। তারপরে আমাদের এই অধ্যায়ের সবশেষ প্রশ্ন হচ্ছে, অডিট কমিটির সংজ্ঞা দাও। অডিট কমিটির সংজ্ঞা দাও। উত্তর, অডিট কমিটি হলো উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি, অডিট কমিটি হলো উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি যা প্রধানত প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার এবং মন্ত্রণালয় সংক্রান্ত অডিট কার্যক্রমের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। একটা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার এবং মন্ত্রণালয় সংক্রান্ত অডিট কার্যক্রমের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে, সেগুলো অডিট কমিটি বলে এটাকে। তাহলে এই অধ্যায়ে আমাদের মোট প্রশ্ন দেওয়া আছে পাঁচটা, এগুলা বইতে উত্তরগুলো এইভাবে দেওয়া আছে। এক এক বইতে হয়তো একটু ভাষাগত সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে, তোমরা বই থেকে শিখবে। এখন আসি আমরা অধ্যায় পাঁচ, অধ্যায় পাঁচে হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা। অধ্যায় পাঁচ ব্যবস্থাপনা নিরীক্ষা, ম্যানেজমেন্ট অডিট। তাহলে ব্যবস্থাপনা নিরীক্ষা কি? প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনা নিরীক্ষা কি? উত্তর বলতেছি, ব্যবস্থাপনা নিরীক্ষা হল সার্বজনীন নিরীক্ষক বা অন্য পেশাজীবী ব্যক্তিদের দ্বারা ব্যবস্থাপনা কার্যের মূল্যায়ন করা। সার্বজনীন নিরীক্ষক বা অন্য পেশাজীবী ব্যক্তিদের দ্বারা ব্যবস্থাপনা কার্যের মূল্যায়ন করা। তারপরে দুই নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা নিরীক্ষার দুটি উদ্দেশ্য বর্ণনা করো। এটা বই থেকে পড়ে নিবা। আমি তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, আর্থিক নিরীক্ষার সংজ্ঞা দাও। তিন নম্বর, আর্থিক নিরীক্ষার সংজ্ঞা দাও। এটার উত্তরটা বলছি আমি, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিক চিত্র প্রতিফলিত হয়েছে কিনা তা নির্ধারণে হিসাবের বই ও বিবরণী সমূহের সমালোচনামূলক পরীক্ষাকে আর্থিক নিরীক্ষা বলে। হ্যাঁ, তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় নিরীক্ষার সংজ্ঞা দাও। উৎপাদন ব্যয় নিরীক্ষার সংজ্ঞা দাও, প্রশ্ন শিখে নিবা। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন, বিধিবদ্ধ নিরীক্ষার সংজ্ঞা দাও। বিধিবদ্ধ নিরীক্ষার সংজ্ঞা দাও। উত্তর, কোন বিশেষ আইন অনুসারে বাধ্যতামূলকভাবে
কোনো প্রতিষ্ঠানে যে নিরীক্ষা করা হয় তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে। কোনো বিশেষ আইন অনুসারে বাধ্যতামূলকভাবে কোনো প্রতিষ্ঠানে যে নিরীক্ষা করা হয় তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে। বিধিবদ্ধ মানে বাধ্যতামূলক। এবং আমার ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, আর্থিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষা দুটি পার্থক্য বর্ণনা কর। দুটি পার্থক্যের কথা বলা হয়েছে, পার্থক্য করতে হলে তো অনেকগুলো থাকতে পারে, তো তোমাকে বই থেকে মুখস্থ করে নিতে হবে। তারপরে আমার ৭ নম্বর প্রশ্ন, উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষা দুটি পার্থক্য বর্ণনা কর। তাহলে আগেরটা ছিল আর্থিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষা, এখন এটা ৭ নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার পার্থক্য। তাহলে আমাদের উত্তরটা আমি বলে দিচ্ছি, আমাদের সরি আমি উত্তরটা বলার সুযোগ হচ্ছে না বৈদ্যুতিক গোলযোগের কারণে, আমাকে ক্লাসটা শেষ করতে হচ্ছে। আশা করি আমার এটাই শেষ প্রশ্ন ছিল, তারপরও এটা প্রশ্ন ছিল উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থা নিরীক্ষা দুটি পার্থক্য। দুঃখিত আমি অধ্যায় শেষ প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি, আশা করি তোমরা বুঝতেছ। ওকে, ধন্যবাদ।